পাচ্ছেন, তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর এখানে যেটা আমি করেছি, রসুন আর আদা একবারে ব্লেন্ড করেছি, রসুনের পরিমাণটা বেশি, আদার পরিমাণটা একটু কম নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আমি আদা আর রসুনটা একসাথে ব্লেন্ড করার কারণ হচ্ছে এটাতে একটা খুব সুন্দর স্মেল আসে, যেটা সিমের বিচিতে অনেক ভালো যায়, তো আমি এই জন্য এভাবে করে নিয়েছি। তো আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে আমি এবার এটা মশলাটাকে একটু মোটামুটি একটু ভাজা ভাজা করে নিব, যেটা আমরা সাধারণত অন্যান্য রান্নার সময় নিয়ে থাকি। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। তো এখন আমি মশলাটা যখন ভাজবো, তো ভাজার আগে আমি আবার ফিরে আসলাম। আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। আমি যে পরিমাণ রান্না করব সেখানে কিন্তু 1 চামচ হবে না, আরও লাগবে, অ্যাড করতে হবে। তো এখানে আমার লবণটা আগে দেওয়ার কারণ যে মশলার সাথে লবণটাও ভাজা হয়ে যাবে, আর ভাজা লবণটা নাকি প্রেশারের জন্য মানে ভালো। ভালো মানে কি, যে কাঁচা লবণটা যে ক্ষতি করে, যে মানে লবণটা ভেজে নিলে সেটা নাকি একটু কম ক্ষতি করে, যার জন্য আমি 1 চামচ পরিমাণ লবণ আগেই দিয়ে দিয়েছি। আর লবণটা বেশি দিয়ে, লবণটা যদি আমি এখন পরিমাণ মতো দিতাম, সিমের বিচিটা দিলে সেটা কিন্তু গলতে একটু সময় লাগত, তো এই জন্যই লবণটা, যখন সিমের বিচিটা আধা সিদ্ধ হয়ে আসবে তখনই আমি লবণটা অ্যাড করব। তো এখন আমি অপেক্ষা করব আমার মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এই মুহূর্তে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, যার হলুদের রং যেরকম সে সেরকম পরিমাণ করে দিবে। আর মরিচটাও দিচ্ছি আমি পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দিয়ে নেবেন। আর সিমের বিচি দিয়ে মানে শিং মাছ অথবা মাগুর মাছ যেটাই রান্না করেন সেটা একটু ঝাল ঝাল একটু না হলে কিন্তু ভালো লাগে না। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে রেগুলার যে মানে জিরাটা খাই সেই জিরা, আর মিষ্টি জিরা যেটা আমরা পানে খাই, সেই দুটো মিলে আমি 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। এটা তেলে গুঁড়া করা না, জাস্ট গরম করে ব্ল্যান্ড করে নিয়েছি। এখন এটাকে আমি আবার তেলের উপরে আসা পর্যন্ত এরকম করে নাড়াচাড়া করতে থাকব। তো এখন এই তেলের উপরে মশলার উপরে কিন্তু তেলটা উঠে এসেছে, এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি মিষ্টিটা দিয়ে দিব। আর এর আগে যদি আমি মিষ্টিটা কষিয়ে তারপরে ঠান্ডা পানি দিতাম তাহলে কিন্তু মিষ্টিটা হার্ড হয়ে যেত, মানে সহজে গলতে চাইতো। তো এখন আমি অপেক্ষা করব, এই মানে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো ভিউয়ার্স আমার যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমার যে শিমগুলো বেছে নেওয়া ছিল মানে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে বিচিটা আমি সেদ্ধ দিয়েছিলাম, যে আধা সিদ্ধ যখন হবে তখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো আমি এখন এর মধ্যে আমি যতটুকু আমার মাছের দরকার ছিল আমি ততটুকু মাছ রেডি করে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যদি পরে প্রয়োজন হয় আবার দিব। তো এখন আমি এটাকে একদম হাই হিটে প্রায় 5 মিনিটের মতো জাল করব। তো এখানে আরেকটু ঝোলের প্রয়োজন হবে, মানে আরেকটু পানির প্রয়োজন হবে, তো আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিলাম, কারণ আমার শিমের বিচিটা আধা সিদ্ধ হয়েছে আর মাছটাও আমি এইমাত্র দিয়েছি। তো দুটা মিলে আমার কিন্তু আরও 5 মিনিটের মতো হাই হিটে জাল করতে হবে। তো আপনারা পানির পরিমাণটা দেখে বুঝতে পারছেন, একটু টলটলে টাইপের পানিটা। তো এখন আমি হাই হিটে জাল করব, কারণ হাই হিটে যদি মাছ বা মাংস জাল করা না যায় তাহলে কিন্তু এটা কাঁচা গন্ধটা থেকে যায়। তো আমি এটাকে হাই হিটে জাল করে নিচ্ছি 5 মিনিটের জন্য। তো ভিউয়ার্স 5 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন হাই হিটে জাল করাতে আমার যেটা হয়েছে সেটা
আমার যে কাঁচা মাছের গন্ধটা যে স্মেলটা থাকে সেটা চলে গিয়েছে, আর কাঁচা শিমের বিচির যে একটা স্মেল থাকে সেটাও চলে গিয়েছে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখন চুলার হিটটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আমি আরো এটাকে, বিচিটা এখনো সেদ্ধ হয়নি, বিচিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে একটু মিডিয়াম টু লো হিটে এটাকে আমি রাখবো, যেহেতু বিচিটা আমার এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এখন আমি চুলার হিটটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এখন আমি বিচিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো দিয়ে ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু সেই টলটলে পানি থেকে কিন্তু একটু ঘন হয়েছে, আর আমার শিমের যে বিচিটা সেটা কিন্তু একদম গলে গিয়েছে, এই যে গলে গিয়েছে কিন্তু অবশ্যই ভেঙে যাচ্ছে না, এই যে। তো এখন আমি যেটা ফাইনাল টাচ দেব সেটা, এটা যখন ঠান্ডা, মানে এটা যখন আমি 10 মিনিটের জন্য আবার দমে রাখবো, তখন কিন্তু ঝোলটা আরো একটু ঘন হয়ে যাবে। ফাইনাল টাচ যেটা দিব সেটা হচ্ছে কাঁচামরিচ ছড়িয়ে দিব, আর দিয়ে দিব হলো ধনে পাতা। যে দুটো জিনিস ছাড়া মানে শীতের সবজি কল্পনাই করা যায় না, তো ধনে পাতা, মানে মনের মাধুরী মিশিয়ে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি। তো এখন আমি এটাকে ঢেকে দিব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য, তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো ফিরে আসছি 2 মিনিট পরে। তো ভিউয়ার্স, আমার 2 মিনিট হয়ে গিয়েছে, তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, ফিরে আসব একেবারে 15 মিনিট পরে। তো ভিউয়ার্স, 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার তরকারির কি অবস্থা, একেবারে রংটা কত সুন্দর হয়েছে আর খেতে কেমন হবে এটা বুঝতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার শিম বিচি আর শিং মাছের তরকারি তো কেমন হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু এখানে টমেটো অ্যাড করিনি। আজকে আমি এটা টমেটো ছাড়াই রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে আমি, আমার এর আগে একটা ভিডিও আছে এই রেসিপিটা, শিমের বিচি দিয়ে মাছের রেসিপিটা, সেখানে আমি টমেটো অ্যাড করেছিলাম। তো আজকে টমেটো অ্যাড করিনি, জাস্ট একটু ভ্যারিয়েশন আনার জন্য, সবসময় তো আসলে একরকম ভালো লাগে না। তো আপনারা যদি চান তাহলে এর মধ্যে টমেটো অ্যাড করে নিতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা, আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আর প্লিজ আমার মানে ভিডিওটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।